হস্তগোলার এই তীর দেখেই সাত সমুদ্র পাড়ি দিয়ে আসা বণিক বুঝে নিত নোঙর করতে হবে জাহাজ। পৌঁছে গেছেন সুবা বাংলার রাজধানী ঢাকায়। ঐতিহাসিক ঢাকার সঙ্গে পৃথিবীর বহু প্রাচীন যোগাযোগের চিহ্ন দেখা যায় পুরো বুড়িগঙ্গার পাড় জুড়েই, এবং এখান থেকেই সীমানা শুরু আধুনিক ঢাকা মহানগরীর। একই সঙ্গে এটি মহানগরী এলাকার প্রথম সংসদীয় আসন ঢাকা চারের অধীন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47 নম্বর, 51 থেকে 54 এবং 58 ও 59 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে 2.5 লাখ ভোটারদের অধিকাংশ সম্পর্ক কোনো না কোনো ব্যবসার সঙ্গে। তাদের প্রত্যাশা আবার ফিরে আসবে সেই সুদিন। ঢাকা কটন ছিল, পারমা রবার ছিল, আর কে মেস ফ্যাক্টরি ছিল, এগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগে যে সময়টা ছিল এই সময়টা এখন নাই। জাহাজ বড় বড় শিপ আসতো, মেলবারে গুডাউনে আসতো, বাদামতলি আসতো, বড় বড় জাহাজ আসতো। এখন পানি ময়লা, এই পানিটা যাতে আরও পরিষ্কার হয়, যাতে সৌন্দর্য হয়, আমরা এটাই প্রত্যাশা আশা করি। এমন সোয়াল লাইনের পানি গেলে তো নদী নষ্ট হইবে। বুড়িগঙ্গার এই প্রান্ত থেকে বালু নদীর নাসিরাবাদ প্রান্ত পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 7টি সংসদীয় আসন রয়েছে, এবং সীমানা নির্ধারণের জন্য এই সিটির 75টি ওয়ার্ডকে গোছাকারে ঢাকা 4 থেকে ঢাকা 10 আসনগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক এলাকা, আবাসিক কিংবা শিল্প এলাকা হিসেবে যেমন এসব আসনকে পার্থক্য করা যায়, তেমনি নাগরিক সুবিধার বিচারেও এলাকাগুলো সমান নয়। এই যেমন নগরীর শনিরাখরা, খিঞ্জি এলাকার এমন সংকীর্ণ গলি, এব্রো থেব্রো সড়ক, খোলা ড্রেনের রাসায়নিক, প্লাস্টিক, মরা মুরগি কিংবা মনুষ্য বর্জ্য, এসবই এই এলাকার ছবি। যদিও এই এলাকাটি একই সঙ্গে ঢাকা 5 আসন এবং সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, ভাঙানি ও লোহা শিল্পের প্রাধান্য থাকা এই আসনটিকে বলা যায় আয়তনে মহানগর দক্ষিণের সবচেয়ে বড় সংসদীয় আসন। এখানকার 5 লক্ষ ভোটারের দাবি তারা যেন শুধু সংখ্যায় না থাকেন। দেখেন অবস্থা কি, ঢাকার তো আরও বিভিন্ন জায়গা আছে, গুলশান, মনানি, ওইখানে গেলে কি আমেরিকার ফিল আসে, আর আমরা এখান দিয়ে স্কুলে যাতায়াত করতে পারি না। প্রতি বছর এই শনিয়াখরা যাত্রাবাড়িতে প্রচুর পরিমাণ মশা, যার কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত। আমরা চাচ্ছি যে আমাদের এই ড্রেনটা যাতে খুব শীঘ্রই একটা ভালো একটা স্থাপন আসে, সেটাই আশা করি। এটি এমনিতে যে সন্ধ্যার পর যে এত মশা হয়, ঔষধ দেয়, ঔষধ দিলে দুইটার কাম হয় না। জনগণের স্বাস্থ্যসেবা, জনগণের পয়া নিষ্কাশন ব্যবস্থা, আমি মনে করি এগুলো তো স্মার্টনেস থাকা দরকার। গ্রিন শহর চাই, একটা খুব স্মৃতি, খুব সুন্দর একটা শহর চাই, যেখানে আর কি বাচ্চাদের, আমাদের, মানে সবার জন্যই ভালো হবে। বালু নদী তীরের এই জায়গাটির নাম বালুর পাড়। পশ্চিমে বুড়িগঙ্গার পর এটি পূব দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের শেষ সীমানা, এবং সংসদীয় আসনের হিসাবে এটি ঢাকা 9 আসন। বৈশিষ্ট্যের দিক থেকে শহরতলির এই এলাকাটিকে ক্রমবিকাশমান নগর ও শিল্প এলাকা বলা যেতে পারে। দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 থেকে 7 এবং 71 থেকে 75 মোট 12টি ওয়ার্ড নিয়ে গঠিত এই 182 নম্বর সংসদীয় আসন ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ। তাদের দাবি বালু আর শীতলক্ষ্যা নদীকে বাঁচিয়ে একটি পরিকল্পিত শিল্পায়ন। আমরা চাই যে এই পরিবেশটা আরও উন্নত হোক, আর সিটি কর্পোরেশন যেই সুবিধাগুলো আছে আমাদের এতে পাই। রাস্তাঘাটের তেমন একটা উন্নয়ন নাই, এটি একটু উন্নয়ন করার দরকার, গ্যাস দরকার, পানি দরকার। যাই পাস করে আইতেছে, দেখতেছে এটা করতেছে, এটা করতেছে, নদী মরে যেতেছে, মানুষে কত মাছ ধরে খাইতো আগে, এই নদী বাঁচানোর নামে কোনো খবরই নেই। সিদ্দিক বাজার থেকে শাখারি নগর লেন, দক্ষিণ সিটির 34 নম্বর সহ 37 থেকে 46 নম্বর ওয়ার্ড পর্যন্ত ঢাকা 6 আসনের সীমানা। এখানে ভোটার সংখ্যা 2.5 লাখ। এছাড়া 34 নম্বর ওয়ার্ড বাদে দক্ষিণ সিটি কর্পোরেশনের 23 থেকে 36 নম্বর ওয়ার্ড ঢাকা 7-এর অন্তর্ভুক্ত। পুরান ঢাকার এসব এলাকাবাসীর স্বপ্ন একটি নিরাপদ নগরীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অফিসপাড়া মতিঝিল হয়ে দক্ষিণ খিলগাঁও পর্যন্ত ঢাকা 8 আসনের সীমানা। নগরীর প্রাণকেন্দ্রের প্রায় 2,70,000 ভোটারের দাবি, যেই আইন প্রণেতা হোক, জলাবদ্ধতা যানজট কমিয়ে এখানে গতি আনবে। রায়েরবাজার, হাজারবাগ, ট্যানারি এলাকা থেকে ধানমন্ডি, জিগাতলা হয়ে নীলক্ষেত, বাবুপাড়া পর্যন্ত ঢাকা 10 আসনের সীমানা। এগুলো ঢাকা দক্ষিণ সিটির 14 থেকে 18 এবং 22 নম্বর ওয়ার্ডভুক্ত এলাকা। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 3,25,000। এই আসনের ভোটাররাও বলছেন, সংসদীয় আসন কিংবা সিটি কর্পোরেশনের প্রতিনিধি যেই হোক, তারা নগরীকে সুন্দর দেখতে চান।
আছার লিমন, এখন ঢাকা। A generous soul with many possibilities. Blaze Hoskin.